শুধু ছাদ বাগানেই নয়, দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদটি ভবিষ্যতে হবে এক নির্মল উদ্যান। এমনই প্রত্যয় নিয়ে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের 20,000 বর্গফুটের ছাদটিতে বুধবার বিকেলে লাগানো হয়েছে 200 গাছ। বিভিন্ন প্রজাতির ফল ও ঔষধি গাছের চারাগুলো জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসক অফিসের সকল নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা হাতে হাতে নিয়ে নিচতলা থেকে চতুর্থ তলায় উঠে এরপর সারিবদ্ধভাবে রাখা মাটি ও সার মিশ্রিত বড় বড় টবে তা লাগানো হয়। মূলত মুজিবর্ষ উপলক্ষে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই গাছের চারা রোপণ করা হয়। সেই সাথে পরিপূর্ণ ছাদ বাগান হিসেবে রূপ পায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবু সালেম মোহাম্মদ মাহফুজুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তৌহিদুল ইকবাল, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গোহ, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ আলম শাহি, চ্যানেল 24 এর দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, বাংলা নিউজ 24 এর সাংবাদিক কোরবান আলী, জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সহ সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলম জানান, সময়ের সাথে এই ছাদ বাগান শুধু শৌখিনতায় আবদ্ধ থাকবে না, তা নিরাপদ ফলমূল উৎপাদন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পলাতক মুহূর্তগুলো অবসর কাটানোর বিনোদন কেন্দ্রে পরিণত হবে। সেই সাথে এই ছাদ বাগান অনেককে ছাদ বাগান করার অনুপ্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস। এই ছাদ বাগানে লাগানো হয়েছে আম, ড্রাগন ফল, জাম্বুরা, কমলা, মালটা, বাতাবি লেবু, আঙ্গুর, পেয়ারা, আম, ডালিম, করমচা, তেঁতুল, মিষ্টি তেঁতুল, অরবরাই, পানিজাম, সাদা জাম, সফেদা, আমড়া, শরীফা মেওয়া, আতাফল সহ অসংখ্য ফল ঔষধি গাছ। ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। তাই শৌখিন মানুষরা তাদের ঘর বাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনার প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। তাই দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলম এবার অফিসের ছাদে ছাদ বাগানের মাধ্যমে অফিসের ছাদকে নির্মল সবুজ উদ্যান করতে চান। আমাদের পরামর্শ দেবেন এবং গাছগুলোর যত্ন নেওয়ার জন্য। সুতরাং এটা আমি হয়তো করেছি, কিন্তু চাকরি করছেন কিন্তু চলেও গেছেন, কিন্তু আমি জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে আমাদের যে গাছপালা লাগানো হয়েছে, এটা শুধু আমাদের বিয়েটা না, বিনোদন না। আমরা যখন এই কাজকর্ম থেকে শেষ করে অত্যন্ত একসময় এখানে আসলে মনে হবে যে আমি একটা আমার হৃদয়ের প্রশান্তি যে এই গাছের মধ্যে আমি আছি, এবং নিরাপদ এর সাথে যে ফলটা হবে এটা আমার একটা নিরাপদ ফল পাবে। আমাদের এই যে ছাদের যেগুলো অট্টালিকা, অফিস বিল্ডিং, নিজেদের বসত বাড়ি যেগুলো আছে, সেইগুলোকে যদি আমরা সবুজ বেষ্টনীর আওতায় আনতে পারি, এটা যেমন আমাদের পরিবেশকে সুশীতল রাখতে, ভালো রাখতে যেভাবে সহায়তা করবে, তেমনি আমাদের পুষ্টি, স্বাস্থ্য পুষ্টির দিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো, সেটা হলো যে গাছের সাথে মানুষ যত সংস্রবে থাকবে তত সে মানসিক সুস্থতা তার তত বেশি থাকবে। এটা একটি আমি বলবো যে জেলা প্রশাসনের একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমরা এখানে দুই তিনটে জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হলো যে আমাদের যে কর্মচারীরা তারা এই এটাকে একটা অবসর সময়ে তাদের একটা বিনোদনের কেন্দ্র হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আর একটা হলো যে আমরা পরিবেশ, এই পরিবেশ আমরা কিন্তু বলি যে গাছ যদি থাকে তাহলে পরিবেশ অবশ্যই ভালো থাকে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এখান থেকে যে পুষ্টিটা পাবে সেটা একটা বিষয়। ছাদ বাগানটি আমাদের বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। এক, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী চলতেছে। এই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সারা দেশে 1,00,000 গাছ রোপণ করার কর্মসূচি ঘোষণা করেছেন। সেটির সাথে সামঞ্জস্য রেখে আমরা সারা জেলায় ব্যাপকভাবে বনায়নের কর্মসূচি নিয়েছি। সেটার শেষের দিকে এসে আমরা আমাদের ছাদ বাগানটি করার একটা পদক্ষেপ নিয়েছি। তবে প্রায় 200 মতো গাছ এখানে আজকে ছাদে রাখা হলো। আমি মনে করি এর মাধ্যমে আমাদের ছাদের যে একটা তাপমাত্রা, সে তাপমাত্রা হ্রাস পাবে, পাশাপাশি এই আমাদের অফিসের পরিবেশটা উন্নত হবে। আমি বিশ্বাস করি যে এটি যদি আমাদের দিনাজপুরের সর্বসাধারণ যাদের ছাদ আছে
তারা যদি এই সাত বাগানের করার পরিকল্পনাটি গ্রহণ করে আমি মনে করি যে সবাই লাভবান হবে এবং আমাদের দেশের যে একটা উষ্ণতা বৃদ্ধির যে একটা বিষয় আছে সেটি থেকে আমরা পরিত্রাণ পাব, পাশাপাশি আমরা দিনাজপুরকে একটি সবুজ জেলা হিসেবে চিহ্নিত করতে পারব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।